এই সরকার সংস্কারের ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে, কমিশন করেছে, অনেক তৎপরতা চলছে, অনেক আলোচনা হচ্ছে, নানান দিক থেকে পরামর্শ আসছে, মনে হচ্ছে যেন এই সরকারটা শুধু সংস্কারের জন্যই কাজ করছে, তা তো না। তাকে তো প্রতিদিন দেশ চালাতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে কোনো একটা সময় গিয়ে নির্বাচন করতে হবে, তারপরে ক্ষমতা হস্তান্তর করবে। ফলে আপনি যদি গুরুত্বের দিক থেকে চিন্তা করেন, সাধারণ মানুষের কাছে প্রতিদিনকার যে বিষয়গুলো, এর মধ্যে দুজন বক্তা বলেছেন, আমাদের দ্রব্যমূল্য, আমাদের নিরাপত্তা, আমাদের চলাফেরা, আমাদের নাগরিক সুবিধা, আমাদের চিকিৎসা, খাদ্য, স্বাস্থ্য, বিনোদন, যা কিছু আমাদের মৌলিক চাহিদা, এগুলো পূরণের ক্ষেত্রে মানুষ বেশি প্রত্যাশা করবে এবং সেটা প্রতিদিনকার ব্যাপার। ফলে দেশটা ঠিক মতো চালানো, যদিও অনেক কিছু বেঠিক, তার মধ্যে তারা দায়িত্ব নিয়েছে বিরূপ পরিস্থিতিতে, কিন্তু দেশটা ঠিক মতো চলবে, আগের মতো চলবে না, যে সমস্যাগুলো প্রতিদিন প্রতিটি নাগরিক মুখোমুখি হন সেটা তারা হবেন না, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু। আপনি রাস্তাঘাটের কথা বলছিলেন, আমি মোহাম্মদপুরে থাকি, শ্যামলী আমার অফিস, শ্যামলী থেকে মোহাম্মদপুর প্রতিদিন রিক্সা যাওয়া আসা করতে গিয়ে আমি যে পরিবর্তনটা দেখলাম 5ই অগস্টের পরে, মানে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। মোহাম্মদপুরের ভিতরে যত রাস্তা আছে, ছোট একটা পুকুরের মতো অবস্থা। না না, আমি বলছি মোহাম্মদপুরের ভিতরে ওই রাস্তাগুলো আমার 8-10 বছর ধরে পরিচিত, প্রত্যেকটা রাস্তা মোটামুটি 2-3 হাত পর পরে আড়াআড়িভাবে কাটা। কারা কাটছে, কাদের অনুমতি নিয়ে, কেন কাটছে, ওটার ভিতর দিয়ে কী নিচ্ছে, অবৈধ সংযোগ নিচ্ছে নাকি কী করছে আমরা জানি না। এই যে ধরেন মালিকানাবিহীন ঢাকা শহর, সিটি কর্পোরেশনের মেয়ররা পলাতক এবং কমিশনারদের খবর নাই, কিন্তু ঢাকাবাসীকে অধিকতর সুযোগ সুবিধার প্রশ্নেই তো সিটি কর্পোরেশন ভাগ হলো না। না, বিষয়টা হলো কি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন কার্যকর না, কারণ তাদের যারা নেতৃত্বে ছিলেন ভুয়া নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তার বিপরীতে প্রশাসক বা মুক্তমুখ বসানো হয়েছে, তারা কি করছে আমরা জানি না। এখন সরকার কেন্দ্রে বসে একেবারে তৃণমূল পর্যন্ত বা একেবারে মাঠ পর্যায়ে সব কিছু দেখভাল করতে পারবেন না, প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনার কর্তৃপক্ষ আছে, তারা কি করছে। এখন আপনি রাস্তায় যদি বের হন, চলাফেরা করতে গেলে আগের দৃশ্য, বাজারে গেলে আগের দৃশ্য, আপনার জীবনের নিরাপত্তা আগের দৃশ্য, আপনার কর্মসংস্থান, আপনার চিকিৎসা, আপনার শিক্ষা, যা কিছু সব ক্ষেত্রেই তো একই অবস্থা। নতুন কতটুকু? না না, নতুনত্ব কোথায়? আমরা ধরেন যদি আপনি শিক্ষার ক্ষেত্রে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জি, কিন্তু ক্যাম্পাস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ, পরিস্থিতি, তার কি কোনো পরিবর্তন আছে? বাজারের নাই, নিরাপত্তা নাই, রাস্তাঘাটের নাই, চলাফেরার নাই, কর্মসংস্থানের নাই, যা কিছু বলি এই জায়গায়। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলোতে উদ্যোগ নেওয়া হচ্ছে, ফলাফল পেতে কিছুটা সময় লাগবে। না, যেহেতু এটা দেশের প্রতিটি নাগরিকের প্রতিদিনকার ব্যাপার, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার কাজ করতে হবে। এবং 2 মাসে এই ক্ষেত্রগুলোতে আমরা কি কোনো মৌলিক পরিবর্তন দেখেছি? এই যে চাঁদাবাজি, সিন্ডিকেট সহ আরও যত সব অপকর্ম, যার কারণে জিনিসপত্রের দাম বাড়ে, সংকট তৈরি হয়, সবই তো আছে, ব্যক্তি বদলাচ্ছে, হাত বদলাচ্ছে, এরকম শোনা যাচ্ছে। ফলে ওই জায়গাগুলোতে কেন সরকার কঠিন কঠোর হচ্ছে না? কারণ সংস্কার, আপনি রাষ্ট্র বদলে ফেলবেন, দেশ বদলে ফেলবেন, সোনার দেশ বানিয়ে ফেলবেন, এগুলো ঠিক আছে, এগুলো আপনার দূরবর্তী স্বপ্ন। আপনার প্রতিদিনকার স্বপ্ন কি এবং মানুষের প্রত্যাশা কি, চাহিদা কি, সেটাকে আপনার আগে গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় মনে হয় গুরুত্বায়নটা কম হচ্ছে।